আয়েশা বিনতে আতিক লিখেছেন, কারণ নাম ইবাদত রাখা যাবে। আর যে তুহিন আপনি লিখেছেন, আমার অফিসে একজন হিন্দু দাদা আছেন, আমরা প্রতিদিন একসাথে দুপুরে খাবার খাই, ওনার খাবার আমি খাই, আমার খাবার উনি খান, এতে কি গুনাহ? এবারে আবিদ আহসান আপনি লিখেছেন, গুলশাপ শাপলা পাতা মাছ খাওয়া যায় আছে কিনা। আবদুল্লাহ আসাদ আপনি লিখেছেন, সিগারেট খাওয়া বাদ দিতে চাই কিন্তু পারছি না, কিভাবে পারব? কাজী তাসমিয়া তাসমি লিখেছেন, গিবত হয়ে গেলে বা কারো হক নষ্ট হয়ে ফেললে তবা করার পদ্ধতি কি, যার ফলে পরকালে জবাবদিহিতা থেকে রক্ষা পাওয়া যাবে? মোতাহার হোসেন লিখেছেন, পশ্চিমা দেশগুলোতে বড়দিন উপলক্ষে অনেক কোম্পানি বিভিন্ন পণ্য অফার দেয়, এসব অফার গ্রহণ করা যাবে কিনা? জি, রোকাইয়া আপনি কলকাতা থেকে লিখেছেন, বাবার সামনে মেয়েদের চুল দেখা গেলে কি গুনাহ হবে? ইবনুল হাসান নীরব আপনি লিখেছেন, আমি পাহারার জন্য কুকুর পুষতে চাই, এটা কি জায়েজ আছে? আশিক মন্ডল লিখেছেন, ইন্ডিয়া থেকে ফ্লোরে যদি কোনো নাপাক লেগে থাকে তার উপর যায় নামাজ পড়তে, নামাজ পড়লে নামাজ হবে কিনা? এরপরে মুন্না তপাদার আপনি লিখেছেন, কোনো খ্রিস্টান প্রতিবেশী বা বন্ধু তাদের ধর্মীয় অনুষ্ঠান থেকে কেক জাতীয় খাবার দিলে আমরা কি তা খেতে পারবো? হ্যাঁ, খ্রিস্টান বা প্রতিবেশী বা কোনো বন্ধু ধর্মীয় অনুষ্ঠান থেকে যদি আপনাকে কেক বা এমন কোনো খাবার দেয় যেটা হালাল, তাহলে সেটা আপনি খেতে পারেন, কারণ অন্য ধর্মের ধর্মীয় উৎসব উপলক্ষে দেওয়া খাবারগুলো হালাল হয়ে সেটি গ্রহণ করতে শরীয়ত নিষেধ করে না। আয়েশা বিনতে আতিক লিখেছেন, কারণ নাম ইবাদত রাখা যাবে কি না? ইবাদত মানে উপাসনা, কারণ নাম যদি এটা রাখা হয় তো বড় কোনো সমস্যা নেই, বাট এটা খুব বেশি সুন্দর অর্থবহ নাম নয়, কারণ ইবাদত এটা একটা কর্ম, কর্ম আসলে কারণ নাম হয় না সচরাচর। অতএব ইবাদত না রেখে আবিদ রাখা যেতে পারে, অথবা এরকম অন্য কোনো নাম রাখা যেতে পারে, তবে ইবাদত রাখলে যে গুনাহ হবে বা কোনো বাজে অর্থ হবে বা সেরকম না, সে অর্থে রাখলে গুনাহ হবে না। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানটির মাঝামাঝি পর্যায়ে পৌঁছে গেছি, বরং একটু পূর্বে অনুষ্ঠানটির প্রথম অর্ধেক আমরা পার করেছি। আর যে তুহিন আপনি লিখেছেন, আমার অফিসে একজন হিন্দু দাদা আছেন, আমরা প্রতিদিন একসাথে দুপুরে খাবার খাই, ওনার খাবার আমি খাই, আমার খাবার উনি খান, এতে কি গুনাহ হবে? না ভাই তুহিন, এতে কোনো গুনাহ হবে না। অন্য ধর্মাবলম্বী মানুষের সাথে খাবার শেয়ার করা বা একই টেবিলে বসে খাওয়া, তাকে নিজের খাবার দেওয়া, তার খাবার নিজের খাওয়া, এগুলো কোনো অবৈধ বা গুনাহের কাজ নয় যদি সেটি হারাম খাবার না হয়। অর্থাৎ অন্য ধর্মাবলম্বী ভাইটি আপনাকে যে খাবারটা দিচ্ছে বা তিনি যে খাবার নিয়ে এসেছেন সেটা হারাম কিছু না হয়, আপনি অবশ্যই তার সাথে খেতে পারেন, আর আপনার খাবার তো তাকে দিতেই পারেন। আর যদি হারাম হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সেটি অ্যাভয়েড করতে হবে। এমনি আবিদ আহসান আপনি লিখেছেন, গুইসাপ শাপলা পাতা মাছ খাওয়া যায় আছে কিনা? ফোকা হানাফের মতে গুইসাপ খাওয়া যায়জ নেই, শাপলা খাতা পাতা মাছ খাওয়া যায়জ আছে। রাসেল আহমদ আপনি লিখেছেন, ক্রিসমাস ট্রি খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন পালনের বড় অনুষঙ্গ, এই গাছ কি সাধারণভাবে বাড়িতে লাগানো যাবে? একই প্রশ্ন তুলসী গাছ সম্পর্কেও, হিন্দু সম্প্রদায় তুলসী গাছের প্রতি ভক্তি প্রদর্শন করে, এই গাছ বাড়িতে লাগানো যাবে কিনা? ভাই রাসেল আহমদ, ক্রিসমাস ট্রি কিংবা তুলসী গাছ, এগুলোকে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষরা তাদের উপাসনার অবিচ্ছেদ্য অংশ এবং গুরুত্বপূর্ণ অনুষঙ্গ বানিয়েছে, এই কারণে এগুলো লাগালেই গুণ হবে ব্যাপারটা সেরকম নয়, কারণ এটা আল্লাহ তাআলা সৃষ্টি অন্য 10টা গাছের মতো একটি গাছ, বিধে আপনার বাড়িতে শোভার অংশ হিসাবে, সৌন্দর্যের অংশ হিসাবে যদি আপনি রাখেন রাখতে পারেন। তবে বড়দিন উপলক্ষে এটাকে সাজসজ্জা করা, লাইটিং করা, যেটা খ্রিস্টানরা করে থাকে, সেটি করা অবশ্যই জায়েজ হবে না, কারণ সেটি করা হলো তাদের ধর্মীয় বিষয়ে ঐক্যমত পোষণ করার সামিল বা তাদের সাদৃশ্য গ্রহণ করার সামিল। অন্য ধর্মাবলম্বী মানুষের সাদৃশ্য গ্রহণ করতেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষেধ করেছেন পরিষ্কারভাবে, আবু দাউদের হাদিসে রয়েছে সেটি। বিধায় এই গাছগুলো লাগানোতে কোনো দোষ নাই, কিন্তু সেগুলোকে তাদের মতো করে ব্যবহার করা সেটিতে অবশ্যই দোষের বিষয় রয়েছে। আবদুল্লাহ আসাদ আপনি লিখেছেন, সিগারেট খাওয়া বাদ দিতে চাই কিন্তু পারছি না, কিভাবে পারব? দেখুন, এর জন্য দরকার হলো সদিচ্ছা। আপনি বাদ দিতে চাচ্ছেন যে এই চাওয়াটা আপনার খুব সিরিয়াসনেসের সাথে হচ্ছে না, যদি খুব সিরিয়াসনেসের সাথে চাওয়াটা হতো তাহলে অবশ্যই আপনি সেটি বাদ দিতে কিন্তু পারতেন। বিধায় আমার মনে হয় যে নিয়তটা হওয়া দরকার খুব স্ট্রং। মানুষ যদি প্রতিজ্ঞা করে কোনো কিছু করবে, আপনাকে যদি এখন মনে বলা হয় যে সিগারেট খেলে আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে বা কোনো কঠিন শাস্তি দেওয়া হবে, বা সিগারেট খাওয়া বন্ধ করলে আপনাকে খুব লোভনীয় মহা আকর্ষণীয় আপনার কোনো কাঙ্ক্ষিত বিষয় আপনাকে দেওয়া হবে, তাহলে কিন্তু আপনি এটি বাদ দিতে পারবেন, এবং সেটার জন্য আপনি কারোর কাছে প্রশ্ন করার প্রয়োজন হবে না কীভাবে বাদ দিবেন। তো এই জন্য সিগারেট খেলে যে গুনাহ হবে তার যে প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে জাহান্নামে, সেটি আপনি চিন্তা করুন, এবং এটি পরিহার করলে যে আল্লাহ তাআলার কাছে আপনি প্রিয়পাত্র হবেন সেটির প্রতি দৃঢ় বিশ্বাস অন্তরে স্থাপন রেখে আপনি প্রতিজ্ঞা করুন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ মানুষের দ্বারা অসম্ভব বলতে কোনো কিছু নয়। রমজান মাসের সাধারণত একটা বড় অংশ দিন এবং রাতের বড় অংশ আমরা এঙ্গেজ থাকি রোজা তারাবি ইত্যাদিতে, অতএব বাকি অংশটা আমরা চেষ্টা করে যদি একটু শক্তভাবে
নিজেকে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেটা করতে পারবো এবং খুব বেশি কঠিন কিছু হওয়ার কথা নয়, রমজান মাসে তুলনামূলক ইজি হওয়ার কথা, ছাড়ার জন্য একটা গুড টাইম সেটা। কাজী তাসমিয়া তাসমি লিখেছেন, গীবত হয়ে গেলে বা কারো হক নষ্ট হয়ে ফেললে তবা করার পদ্ধতি কী যার ফলে পরকালে জবাবদিহি তা থেকে রক্ষা পাওয়া যাবে? একটা পদ্ধতি তো যার গীবত হয়ে গেছে তার কাছে মাপ চাওয়া, যদি তার কাছে মাপ চাইতে গেলে বরং আরও তিনি ক্ষিপ্ত হয়ে যাবেন বা আরও ভুল বুঝবেন বা সম্পর্ক নষ্ট হবে, তাহলে মাপ চাইতে যাওয়ার দরকার নেই, বরং আল্লাহ তাআলার কাছে তার জন্য দোয়া করবেন, আল্লাহ আপনি ওই ব্যক্তিকে মাফ করে দিন যার গীবত করেছেন, এটি করবেন। সেই সাথে কিছু দান সাদাকা করে যে কোনো গুনাহ হয়ে গেলে যেরকম হয় কাফফারা দিয়ে দায়মুক্ত হওয়ার চেষ্টা সেটা আপনি করবেন। শাকিলা বিনতে শাহজাহান আপনি লিখেছেন, আমি ইউরোপের একটি দেশে থাকি, যেহেতু এগুলো খ্রিস্টান দেশ তারা ক্রিসমাস হিসাবে শহরের সব জায়গায় সাজসজ্জা করে লাইটিং ক্রিসমাস ট্রি দিয়ে, আমি যদি বাইরে বের হয়ে এগুলো দেখে এবং এগুলো সৌন্দর্য উপভোগ করি তাহলে কি আমার গুনাহ হবে? এগুলো দেখাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এটাকে উপভোগ করা বা এটাকে এনজয় করাটা সেটা অবশ্যই অনুচিত হবে। একটা হলো দেখলেন চোখের ভালো লাগলো, আপনার ইচ্ছা নয় বরং অনিচ্ছা, সেটা ভিন্ন বিষয়। এমনি নাসির আপনি লিখেছেন, বিধর্মীদের রান্না করা খাবার খাওয়া যাবে কিনা? বিধর্মীরা বা অন্য ধর্মের মানুষরা যদি রান্না করা খাবার দেয় সেটা আপনি খেতে পারেন যদি হালাল হয়। তারা রান্না করেছে না কে রান্না করেছে এটা বিষয় না, বিষয় হলো যে হালাল কিনা। হালাল হলে যে কেউ রান্না করুক, যে কোনো জায়গায় রান্না হোক সেটা খাওয়া জায়েজ আছে, আর যদি হারাম হয় তাহলে সেটা খাওয়া জায়েজ নাই। অন্য ধর্মের মানুষরা একই পাত্রে শুকুর রান্না করে না ধুয়ে সেখানে আবার কোনো কিছু রান্না করেছে, এটা করলে সেটা হালাল হবে না, সেটা বিধর্মীরা করলেও হারাম হবে না, ধর্মীরা করলে বা মুসলমানরা করলেও হালাল হবে না। আর যদি পরিষ্কার করে সেখানে হালাল কিছু রান্না করে তাহলে অন্য ধর্মাবলম্বীরা করলেও হালাল হবে, মুসলমানরা করলেও হালাল হবে। মোতাহার হোসেন লিখেছেন, পশ্চিমা দেশগুলোতে বড়দিন উপলক্ষে অনেক কোম্পানি বিভিন্ন পণ্য অফার দেয়, অনেক বিভিন্ন পণ্যে অফার দেয়, এসব অফার গ্রহণ করা যাবে কিনা? জি, এগুলোতে অফার করা যাবে, কারণ গ্রহণ করা যাবে, এই অফারগুলো গ্রহণ করাতে সেই বড়দিন উদযাপন করা কিংবা বড়দিনে উদযাপনের সহযোগিতা করা বা তাদের বিশ্বাসকে এস্টাবলিশ করা এরকম কোনো কিছু হয় না যদি ওই পণ্যে দেওয়া অফারটা গ্রহণ করা হয়। তো যেহেতু সেখানে কোনো সহযোগিতা করা হয় না, তাদের সাদৃশ্য গ্রহণ করা হয় না ইত্যাদি, জাস্ট একটা অফার আপনি পেয়েছেন, সেই অফারটা গ্রহণ করেছেন, সেটি করাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তার রোকেয়া আপনি কলকাতা থেকে লিখেছেন, বাবার সামনে মেয়েদের চুল দেখা গেলে কি গুনাহ হবে? উত্তর হলো না, বাবার সামনে ভাইয়ের সামনে মেয়েদের চুল দেখা গেলে গুনাহ হবে না, এবং চুলের পর্দা করা বাবার সামনে ভাইয়ের সামনে মাহরামদের সামনে এটা ফরজ নয়। তবে হ্যাঁ, অবশ্যই সুন্দর শালীন পোশাকের অংশ হিসাবে যথাসম্ভব নিজেকে আবৃত করে এবং শালীন পোশাকে রাখার চেষ্টা করা উচিত। ইবনুল হাসান নীরব আপনি লিখেছেন, আমি পাহারার জন্য কুকুর পুষতে চাই, এটা কি জায়েজ আছে? হ্যাঁ, পাহারার জন্য আপনি অবশ্যই কুকুর পুষতে পারেন, সেটা অবশ্যই আপনার ঢাকা বাসার বাইরে কোনো কক্ষে কোনো জায়গায় তাকে রাখবেন, কিন্তু আপনার নিজের বাসার রুমে বসত বাড়ির ভেতরে নিজের সঙ্গে তাকে রাখবেন না, কারণ সেটি শয়তানের আস্তানা হওয়ার জন্য সহায়তা করে, ব্যক্তির বাসাকে বরকতমুক্ত করে দেয়, রহমতের ফেরেশতাদের প্রবেশের পথ রুদ্ধ করে। এর অনেক কারণ আছে, আল্লাহর কোন সৃষ্টিতে কী আছে না আছে সেগুলো তো আমাদের বোঝার কথা নয়, এটা আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানে। এজন্য আল্লাহর কোনো ফয়সালাকে, কোরআন হাদিসের কোনো ফয়সালাকে আমাদের সর্বোচ্চ শ্রদ্ধার সাথে গ্রহণ করা উচিত, কারণ আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমাদের বিশ্বাসের দাবি সেটি। আশিক মণ্ডল লিখেছেন ইন্ডিয়া থেকে, ফ্লোরে যদি কোনো নাপাক লেগে থাকে তার উপর জায়নামাজ পড়তে নামাজ পড়লে নামাজ হবে কি না? স্পষ্ট নামাজ নাপাক যদি লেগে থাকে সেই জায়গায় নামাজ না পড়ে অবশ্যই আপনার উচিত অন্য কোনো জায়গায় আশেপাশে নামাজ পড়া।